প্রতিটা মানুষের 5টি মৌলিক অধিকার রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। আজকের এই ভিডিওতে 5টি মৌলিক চাহিদার মধ্যে একটি নিয়ে আমি কথা বলবো, সেটা হলো চিকিৎসা। আমাদের প্রত্যেকেরই চিকিৎসা সেবার প্রয়োজন পড়ে। চিকিৎসার প্রয়োজন হয় না এমন মানুষ খুবই বিরল। যে কোনো রোগ নিরাময়ের জন্য প্রয়োজন একজন ভালো চিকিৎসক ও ভালো চিকিৎসা কেন্দ্র। আমরা বেশিরভাগ মানুষই আছি ভালো চিকিৎসা তো দূরের কথা, ভালো ডাক্তার খুঁজে পেতে হিমশিম খেয়ে যাই। তাই আজকের এই ভিডিওতে একজন কার্ডিওলজিস্ট ডাক্তারের সাথে পরিচয় করিয়ে দিব, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এম ডি মনসুরুল হক, এমডি অফ কার্ডিওলজি, USMLE অফ USA, অ্যাসোসিয়েট প্রফেসর অফ কার্ডিওলজি ডিপার্টমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভ্যাসকুলার ডিজিজ অ্যান্ড হসপিটাল। মোবাইল 01777 751 261। প্রফেসর ডক্টর এম ডি মনসুরুল হক যেই সমস্ত বিষয়ের উপর স্পেশালিস্ট, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, হার্ট, কার্ডিওভ্যাসকুলার ইত্যাদি। ডাক্তার সিরিয়াল দিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, দুইটা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে দিলে হবে। আর নতুন রোগীদের জন্য 500 টাকা করে ফি নেওয়া হয়। সপ্তাহে 6 দিন খোলা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবারে বন্ধ। আর রোগী দেখার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। লোকেশন ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ধানমন্ডি ব্রাঞ্চ, হাউস নাম্বার 48, রোড নাম্বার 9/A, ধানমন্ডি, ঢাকা 1209, বাংলাদেশ। ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।